আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে মোবাইল ফোন এবং কম্পিউটারের মাধ্যমে স্মার্ট নকশা বের করবেন। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর আপনি যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা প্রথমে গুগল ক্রোমে এসে সার্চ বক্সে আপনারা টাইপ করবেন ল্যান্ড গভ বিডি। জাস্ট ল্যান্ড গভ বিডি লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন ভূমি মন্ত্রণালয়, অর্থাৎ ল্যান্ড ডট গভ বিডি, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। সো আপনারা যে কাজটি করবেন, যদি আপনারা মোবাইল ফোনে ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা ল্যান্ড গভ বিডি এটা ক্রোম ব্রাউজারে লিখবেন, লিখে আপনারা ডেস্কটপ মোডটাকে অন করে দেবেন। তাহলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এইখানে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন এবং স্মার্ট ভূমি নকশা এখানে আপনি ক্লিক করবেন। সো আপনি যদি স্মার্ট ভূমি নকশা দেখতে চান তাহলে অবশ্যই স্মার্ট ভূমি নকশাতে ক্লিক করবেন। স্মার্ট ভূমি নকশাতে ক্লিক করার পর পেজটা একটু লোডিং হবে, আমি লোডিং হওয়া পর্যন্ত এখানে ওয়েট করব। আর এখানে আপনি দেখতে পারবেন একটি ম্যাপ অলরেডি চলে আসছে, আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনার প্রথম বিভাগ। এখানে আপনি বিভাগ সিলেক্ট করবেন, আমি এখানে দিলাম ঢাকা বিভাগ। এখানে ঢাকা দেওয়ার পর আপনি এখানে জেলা সিলেক্ট করবেন, আর এটা কিন্তু যখন আপনি যে বিভাগটা সিলেক্ট করবেন অটোমেটিকলি এই যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু জুম আউট হয়ে আপনার যে কাঙ্ক্ষিত যে জেলা আপনি টার্গেট করে সার্চ করতেছেন ওইটা কিন্তু চলে আসবে। আমি জেলা এখানে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম গোপালগঞ্জ, এখানে আমি দিলাম থানা। দেখুন এটা কিন্তু জুম আউট হচ্ছে কিন্তু অটোমেটিক। আর এখানে আপনার থানা যদি আপনি এখানে নির্বাচন করেন সেক্ষেত্রে এই যে এখন থানা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি আপনি এখান থেকে মৌজা যদি সিলেক্ট করতে চান, যে আপনার কাঙ্ক্ষিত যে মৌজা রয়েছে সেই মৌজাটা যদি আপনি দেখতে চান, বা যে মৌজার আপনি স্মার্ট নকশা বের করতে চান সেই মৌজা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এই যে কিছুক্ষণ এই পেজটাকে লোডিং হবে, এই পেজটা লোডিং হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব, পেজটা সম্পূর্ণভাবে লোডিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমি এখানে ওয়েট করব। সো এইখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু অলরেডি ম্যাপটা কিন্তু চলে আসছে। এই যে এইখানে কিন্তু এটা মার্ক করে, এই যে এই ম্যাপটা মার্ক করে এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে আমার, কিন্তু অলরেডি এই ম্যাপটা কিন্তু এই মৌজার যে ম্যাপ সেই ম্যাপটা কিন্তু অলরেডি চলে আসছে, অর্থাৎ এটা স্মার্ট নকশা। আপনি চাইলে এখান থেকে কিন্তু জমির পরিমাপ করতে পারবেন। আর এই যে স্মার্ট নকশাটা যদি আমি এখানে জুম আউট বা জুম ইন করি তাহলে আপনি দেখতে পারবেন। আর আপনি যদি কম্পিউটার ইউজ করেন সেক্ষেত্রে কন্ট্রোল চাপ দিয়ে আপনারা মাউসের স্ক্রল বাটনটা আপনারা স্ক্রল করতে থাকবেন তাহলে এইটা জুম হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দাগ নাম্বার, আর এখানে আপনার সবগুলো ভূমির অর্থাৎ যতগুলো জমি রয়েছে সবগুলোর এখানে দাগ নাম্বার দেওয়া রয়েছে। আর এই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে এই নকশার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পরিমাপ করতে পারবেন। এখানে কিন্তু এই মৌজার সবগুলোই কিন্তু এখানে দাগ নাম্বার অনুযায়ী কিন্তু এগুলো সিরিয়াল করে সাজানো হয়েছে, অর্থাৎ স্মার্ট নকশাতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। অন্যান্য নকশা যেগুলো রয়েছে এগুলো জমির পরিমাপ করতে গেলে অনেক সমস্যা হয়, মাপ সঠিকভাবে পাওয়া যায় না, কিন্তু স্মার্ট নকশাতে এরকম কোনো সমস্যা হয় না। সো নেক্সটে আবারও আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সটে আরও কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।